আসসালামু আলাইকুম, এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজ কথা বলবো কানাডা ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ট্রাভেল আইটিনারির ভূমিকা কি। তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আমার আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন, আমি আপনাদেরকে যথাযথ একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে প্রচুর সংখ্যক মানুষ কানাডাতে ট্যুরিস্ট ভিসা নিয়ে যেতে চাচ্ছেন। এদের মাঝখান থেকে অনেকেরই একটা প্রশ্ন যে ট্রাভেল আইটিনারি আসলে কোন রকম হলে ভালো হয়, অথবা আসলে ট্রাভেল আইটিনারি ভিতরে আমরা আসলে কয়টা সিটিকে অ্যাড করতে পারি, অথবা ট্রাভেল আইটিনারি যদি আমি ফাইলের সাথে অ্যাড না করি সেক্ষেত্রে ভিসার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কিনা, এই ধরনের নানান ধরনের নানান প্রশ্ন আছে। আমি আসলে বেসিক্যালি এই অ্যান্সারগুলো দেওয়ার একটু চেষ্টা করব আমি আমার মতো করে। সর্বপ্রথম একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে আপনি বাংলাদেশ থেকে কি ভিসায় যাচ্ছেন বা কোন ধরনের ভিসায় আপনি অ্যাপ্লাই করতেছেন। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যদি একটা ট্যুরিস্ট ভিসা, যেটা কিনা অনলি ঘুরতে যাবেন আপনি, এই লেভেলের ভিসার জন্য যদি আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন অনলাইনে, সেক্ষেত্রে মাস্ট বি আপনাকে ট্রাভেল আইটিনারিটা ফাইলের সাথে সাবমিট করা উচিত বলে আমার কাছে মনে হয়। যদি আসলে কানাডার ক্ষেত্রে এই ট্রাভেল আইটিনারিটি অনেকে এটা ছাড়াই ফাইলটা সাবমিট করে, বা অনেকে আসলে ট্রাভেল আইটিনারিটা অ্যাড করেই ফাইলটা সাবমিট করে, কিন্তু আসলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার নিজ থেকে যে আসলে কোনটা যথেষ্ট পরিমাণ যৌক্তিক এবং কি লজিক্যাল। এখন বিষয়টা হবে যে আপনি হচ্ছে বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরের একটা দেশ কানাডাতে যাবেন, সেক্ষেত্রে আসলে আপনি কানাডার কী দেখতে চান, যেটা কিনা যদি আগে এক সময় ইন্টারভিউ মাধ্যমে যখন আসলে ভিসাগুলো ওরা আসলে যখন দিত তখন কিন্তু আসলে এই ধরনের একটা প্রশ্ন করতো যে আপনি বাংলাদেশ থেকে কেন যাবেন। তো সঙ্গত কারণে আমরা আসলে অ্যান্সার দিতাম যে আমরা আসলে ঘুরতে যাব। তার পরবর্তীতে কিন্তু একটা প্রশ্ন চলে আসে যে আপনি যে বাংলাদেশ থেকে এত দূরে কানাডাতে যাবেন ঘুরতে যাবেন, সেক্ষেত্রে কানাডার আপনি কী কী দেখবেন। এখন এই এক্স্যাক্টলি বিষয়গুলো যদি আপনি ভিসা অফিসারকে না বুঝাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আসলে ভিসা পাওয়া না পাওয়ার ক্ষেত্রে একটা প্রভাব থাকতে পারে। তো বেসিক্যালি আপনারা যেটা করবেন, যাদের টোটালি ফাইলটা রেডি করা আছে, যে আপনার মেইল করা আছে বা হোয়াটসঅ্যাপে পিডিএফ করে রেখেছেন, এই ধরনের ভালো যৌক্তিক ফাইলের পিছনে আপনারা অবশ্যই ট্রাভেল আইটিনারিটি অ্যাড করবেন। তবে হ্যাঁ, আমি যেটা মনে করি যে কানাডা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ, সেক্ষেত্রে কিন্তু আসলে আমরা যেটা অ্যাভেলেবেল সবাই জানি যে কানাডার একটা শহর হচ্ছে টরেন্টো, এই টরেন্টোতে কিন্তু আসলে অনেকে আমরা বেসিক্যালি ভাবি ট্রাভেল আইটিনারিটা দিয়ে থাকি। হ্যাঁ, আপনি চাইলে যদি টরেন্টো বাংলাদেশের চাইতেও কিন্তু আসলে আয়তনে অনেক বড় একটা সিটি, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি টরেন্টোতে চাইলে টরেন্টোর বিভিন্ন যে প্রদর্শনী যে জায়গাগুলো আছে অথবা ট্যুরিস্ট যে প্লেসগুলো আছে, এই ট্যুরিস্ট প্লেসগুলো আপনি শক আকারে আপনি কিন্তু চাইলে ভিসা অফিসারকে বুঝাতে পারেন। যেমন এক্সাম্পল ধরেন আপনি কানাডাতে 15 দিন থাকবেন, তো 15 দিন থাকলে তো 15 দিন আপনি ঘুরবেন না, তাই না? 15 দিনের ভিতরে 2 থেকে 3 দিন হয়তো বা সারাদিন আপনি হোটেলে রেস্ট করতে পারেন, অথবা কোনো দিন আপনি শপিং করতে পারেন। এই যে 3-4 দিন বাদ দিয়ে যে বাকি যে সময়গুলো থাকে, হ্যাঁ, বাকি সময়গুলো আপনি কোন দিন কোন জায়গাটা দেখতে চান, এটা আপনি চাইলে আপনার কোনো রিলেটিভ থাকলে তাদের কাছ থেকে ট্যুরিস্ট প্লেসের নামগুলো আপনি নিতে পারেন, অথবা আপনাকে আর একটা জিনিস আপনি খুব সহজে পারবেন, সেটা হচ্ছে গুগল থেকে আপনি যদি সার্চ দেন যে কানাডা বেস্ট ট্যুরিস্ট প্লেস অথবা টরেন্টো বেস্ট ট্যুরিস্ট প্লেস, হ্যাঁ, এরকম একটা সার্চ দিলে কিন্তু আপনার অনেকগুলো ট্যুরিস্ট প্লেসের বা ছবিসহ কিন্তু চলে আসবে। এখন বিষয়টা হচ্ছে ওখান থেকে আপনি সিলেক্ট করবেন যে কোন জায়গাগুলো আপনি দেখবেন, অর্থাৎ কোন জায়গাগুলোতে আপনি ডে বাই ডে ঘুরবেন, এগুলো আপনি একটা শখ আকারে ডে তারিখ বাই তারিখ যদি আপনি এটাকে সুন্দরভাবে মেনশন করে দেন, তাহলে কিন্তু ভিসা অফিসার খুব সহজে বুঝতে পারবেন যে আপনার ইন্টেনশন এবং আপনার চিন্তাধারা। অর্থাৎ আপনি যদি 15 ডেজ স্টে করেন, প্রত্যেকটা দিনের হিসাব আপনি ভিসা অফিসারকে যদি আপনি দিতে পারেন, তাহলে কিন্তু আসলে ভিসা পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ একটা পজিটিভ অবস্থানে আপনি থাকবেন। তো যাই হোক বন্ধুরা, ট্রাভেল আইটিনারির ভূমিকা আমি আমার ব্যক্তিগত দিক থেকে আমি মনে করি যথেষ্ট পরিমাণ ভূমিকা, যেমন কিনা আমরা শেনজিন বা আদার্স কান্ট্রিগুলো যখন ফাইল সাবমিট করি অনেকের ভিসা রিজেক্ট হয়েছে। কেন রিজেক্ট হয়েছে? যে আপনার ট্রাভেল আইটিনারিটা স্বচ্ছ না, অর্থাৎ আপনার ট্রাভেল ইন্টেনশনটা আসলে আমরা বুঝতে পারিনি। অর্থাৎ ভিসা অফিসারকে আপনি ইমপ্রেস করার জন্য একজ্যাক্টলি কোন হোটেলে কবে থাকবেন, কোথা থেকে কোথায় যাবেন, এগুলো সম্পূর্ণ আইটিনারি আকারে আপনি একটা পেপারসে সাবমিট করবেন, আশা করি আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। তো যাই হোক বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে, বা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করতে পারবেন। সকলে ভালো থাকেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।